তদন্ত যত এগোচ্ছে সোনারপুর বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্প কাণ্ডে ততই উঠে আসছে একের পর এক তথ্য। ফাঁস হচ্ছে ধৃত স্বাস্থ্য দপ্তরের কর্মী মিঠুন মণ্ডলের নতুন নতুন কীর্তিকলাপ। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বেআইনি ক্যাম্প থেকে নির্ধারিত সময়ের আগে বেশ কয়েকজনকে দেওয়া হয় কোভিশিল্ডের সেকেন্ড ডোজ। এছাড়া এমন অনেকেই আছেন যারা যে তারিখে প্রথম ডোজ পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন অন্য তারিখে। ফার্স্ট ডোজের সার্টিফিকেটটা পাননি কিন্তু তারা বলছেন সার্টিফিকেট পেয়েছেন, তাদের ক্ষেত্রে কি করে সেকেন্ড ডোজ দেওয়া যায় সে ব্যাপারেও পর্যালোচনা করা হচ্ছে। সার্টিফিকেট পাইনি তাদের, আমরা এটা রিপোর্ট করে আমরা সাউথ চব্বিশ পরগনার সিএমএইচ অফিস স্যারের ওখানে পাঠাবো, উনি কি স্টেপস নেন সেই হিসাবে। এদিকে বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নেওয়া 30 জনের স্বাস্থ্য পরীক্ষা হয় বুধবার। সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে এই বিশেষ ক্যাম্প করা হয়। টাকা পয়সা এক টাকাও নাইনি, ভ্যাকসিন দিয়েছিল কিন্তু স্লিপটা পাইনি, মেসেজ কিচ্ছু পাইনি। জানা গেছে বেআইনি ক্যাম্প থেকে মোট 48 জনকে ভ্যাকসিন দিয়েছিলেন ধৃত মিঠুন মণ্ডল। এই অবস্থায় ভ্যাকসিন প্রাপক প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। ভ্যাকসিন পেতে মানুষের লম্বা লাইন, অনেকেরই অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হচ্ছে না। জলপাইগুড়ির বেলাকোবা, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে বাঁকুড়া, সর্বত্র এক ছবি। স্বাস্থ্য আধিকারিকদের দাবি, ভ্যাকসিন কম থাকায় সমস্যা হচ্ছে। বুধবার দেশে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই করোনা তৃতীয় ঢেউ অনিবার্য বলে সতর্ক করা হয়েছে। এই অবস্থায় ভ্যাকসিনেশনের উপর বারবার করে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলা তো হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মিলছে কোথায়? ভ্যাকসিন না পেয়ে বুধবারও জেলায় জেলায় দেখা গেছে দুর্ভোগের ছবি, মানুষের লম্বা লাইন, অনেক ক্ষেত্রেই উধাও দূরত্ববিধি। এই যেমন জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতাল, কোভিশিল্ডের ডোজ পেতে ঠাঁঠা রোদে ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। কেউ আবার অপেক্ষা করছেন সন্তান কোলে, কিন্তু ভ্যাকসিন যে মিলবে তার নিশ্চয়তা নেই, কারণ নেই পর্যাপ্ত ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন নিতে এসেছি, তিন দিন হয়ে গেল ঘোরা, পাচ্ছি না। প্রতিদিন তারা ঘুরছেন ভ্যাকসিনের জন্য, কোনো রকম দূরত্ববিধি এখানে মানা হচ্ছে না। পুলিশের তরফ থেকেও কোনো রকম এদেরকে নজরদারি বা যে নিয়ম যে ভঙ্গ হচ্ছে সেই বিষয়ে কোনো রকম বার্তা কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর গ্রামীণ হাসপাতালে আবার বৃষ্টি মাথায় করেই ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। যদি শিঙ্কে ছেড়ে, এই আশায় কেউ কেউ আবার রাত থেকেই ভিড় করছেন হাসপাতালে। সারা লাইনে থাকতে হচ্ছে, আবার অনেকে আছে যেখানে 70টা ফিল আপ হয়ে গেলেও যে লোকগুলো লাইনে থাকবে তারা আবার আগামীকাল পাবে, এরকম সিস্টেমে এখানে ভ্যাকসিন চলছে। আমি আজ তিন দিন ফিরে যাচ্ছি, চার দিন পড়েছে আমাদের। যা টার্গেট আছে কালকে 70 জনকে দিতে পারবো আমরা। খুবই খারাপ লাগছে দেখে যে মানুষ, বয়স্ক মানুষরাও রয়েছেন এখানে, বৃষ্টিতে ভিজে ভিজে সারা রাত থাকবেন, গতকালও ছিলেন, যেটা খুবই মানে খুবই কষ্টকর, কিন্তু আমাদের তো কিছু করার নেই। বাঁকুড়া 2 নম্বর ব্লকের কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন থাকলেও সমস্যা অন্য জায়গায়। ভ্যাকসিন পাওয়ার আশায় এখানে আশপাশের ব্লক থেকে ভিড় করেছেন অসংখ্য মানুষ, ফলে চাপ বাড়ছে এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর, আর তাতেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। লাইনে দাঁড়িয়ে আসছি, তখন শেষ হয়ে যাচ্ছে, পাচ্ছি না। সকাল থেকে এসছি, এখন দূরের থেকে এসছি, ধরুন আমরা গঙ্গাজলঘাটি থেকে এসছি, আর কালও এসেছিলাম, আজও এই অবস্থা। টাউন থেকে এবং গঙ্গাজলঘাটি ব্লক থেকেও এইখানে ভ্যাকসিন নিতে আসছে, তাদেরকে তো আমরা পুরো ফ্রি দিতে পারি না, তার জন্য তাদেরও ভ্যাকসিনেশন সমানভাবে দেওয়া হচ্ছে। তো একটু গ্যাদারিং হচ্ছে, আমরা সেটাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছি। সব মিলিয়ে ভ্যাকসিন দুর্ভোগ কবে কাটবে, কবে সবাই ভ্যাকসিন পাবেন, সেই প্রশ্নই এখন মাথা ছাড়া দিচ্ছে। রাজা চট্টোপাধ্যায়, সুকান্ত দাস ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।